বন্ধ হয়ে যাবে তো আপনারা জানেন ফিডার পরবর্তী পরে যে পানি দেওয়া হয়েছে এই পানি বিশুদ্ধ করেই সকলে ব্যবহার করেছে আর এই পুকুরটি ভূমিদস্যুদের দখলে চলে যাচ্ছে শরণখোলায় একমাত্র মিঠা পানির উৎস ভরাট করে মার্কেট ছাত্রছাত্রীদের মানববন্ধন বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর ও আশেপাশে কয়েক গ্রামের 5000-এর বেশি পরিবারের মিঠা পানির একমাত্র উৎস রায়ন্দা পুকুর ফলে প্রায় শতবর্ষী পুকুরটি যত্ন করে সংরক্ষণ করার কথা কিন্তু জেলা পরিষদ উল্টো পুকুরের একাংশ ভরাট করে মার্কেট নির্মাণের জন্য প্রভাবশালীদের কাছে বন্দোবস্ত দিয়েছে এই পুকুরের পানি থেকে বিভিন্ন বিভিন্ন ঘরের বা বিভিন্ন মানুষের জীবন চলে এই পুকুরের পানির মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানে আইডিয়াল স্কুল পাইলট স্কুল এবং মডেল স্কুলের শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন মেটায় পাশাপাশি এই যে ভবন নির্মাণে যে মিস্ত্রিরা কাজ করছে ওনারাও কিন্তু এখানে ওনাদের গোসল থেকে শুরু করে বিভিন্ন কাজ করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে এই পুকুরের পানি যদি না থাকে তাহলে মানব জীবন ক্ষতিগ্রস্ত হবে আমাদের শরণখোলার একটি প্রাণকেন্দ্র বলা যায় এই পুকুরটাকে এই পুকুরটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষের কাজ করতে খুবই কষ্ট হবে এবং মানুষের জীবনযাপনে এক ভয়াবহ দুর্যোগ নেমে আসবে আর যদি বলতে চাই যে এখানে যদি বড় মার্কেট নির্মাণ হয় তাহলে আমি বলবো স্যার যে আমরা একটি প্রাকৃতিক যে সতেজ বাতাস সেই বাতাস থেকে আমরা বঞ্চিত হব আইডিয়াল স্টুডেন্টরা পাইলট মডেল যার কথাই বলি এখান থেকে শিক্ষার্থীরা পানি খাচ্ছে এখান থেকে আর পানির অপর নাম জীবন আমরা জানি তাই পানি যদি দূষিত হয় পানি দূষিত হলে বিভিন্ন রোগ হবে পানিবাহিত রোগে তারপরে রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বা বিভিন্ন পরিবারের মানে অনেক লোকই মারা যেতে পারে যেটি একটি খুবই দুঃখের একটি ব্যাপার বলে আমরা মনে করি আসলে এটি একটি মার্কেট এই মার্কেটটি যদি ভাঙা হয় তাহলে আমাদের জন্য খুবই কল্যাণকর বলে আমরা মনে করি কেননা পুকুরটা অলরেডি আপনারা বলেছেন যে পুকুরটা এমনিতেই ধ্বংসের দিকে পা বাড়াচ্ছে আর এই পুকুর ধ্বংস হয়ে গেলে আগেই বলা হয়েছে যে এই পুকুর ধ্বংস হলে মানুষের জীবনযাপনে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে গত মঙ্গলবার বন্দোবস্ত সংক্রান্ত একটি চিঠির অনুলিপি শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এর আগে পুকুরের একাংশ ভরাট করে মার্কেট নির্মাণ করেছে জেলা পরিষদ দৈনন্দিন পানির চাহিদা পূরণকারী পুকুরটির একাংশ বন্দোবস্ত তথা আরেক দফা ধ্বংসের প্রক্রিয়া শুরুর বিষয়টি প্রকাশ পাওয়ায় এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা মিঠা পানির জন্য শরণখোলা উপজেলা 5000-এর বেশি পরিবারের মিঠা পানির একমাত্র উৎস পুকুরটি এটির পানির খাওয়া রান্না সহ দৈনন্দিন কাজে ব্যবহার করা হয় শরণখোলা মডেল প্রাইমারি সহ শত শত পরিবার যে একটি মাত্র জায়গা একটি মাত্র পুকুর যেটা রায়ন্দা এবং শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সেই পুকুরের পানি দিয়ে এই এলাকার মানুষ সমস্ত প্রয়োজন পূরণ করে অথচ এই পয়েন্টটা যদি দখল করে দোকান নেওয়া হয় তাহলে পরিবেশ বিঘ্নিত হবে পানির অভাব হবে এবং এই এলাকার জনসাধারণ বিশেষ করে শিশু শিক্ষার্থীরা তারা তাদের জীবনের হুমকি হয়ে পড়বে সেই জন্য আমরা মনে করি জেলা পরিষদের উচিত সরকারের উচিত এই পুকুরটি সবসময় মানুষের জন্য মানবতার জন্য শিক্ষার্থীদের জন্য খোলা এবং নিরাপদ রাখা দরকার স্থানীয় সূত্রে জানা যায় 1 একর 35% আয়তনের পুকুরটির অবস্থান রায়ন্দা বাজার এলাকায় শরণখোলা বঙ্গোপসাগর উপকূলের উপজেলা হওয়ায় সেখানে সহজে মিঠা পানি পাওয়া যায় না মাটিতে নলকূপ বসালেও তাতে লবণাক্ত পানি উঠে আসে তাই মানুষের মিঠা পানির অভাব দূর করার জন্য 1935 থেকে 1940 সালের মধ্যে তৎকালীন খুলনা জেলা পরিষদ পুকুর খনন করে শরণখোলা উপজেলা সদর রায়ন্দা বাজারে যতগুলো পুকুর জলাশয় ছিল ইতিপূর্বে ভূমিদস্যুরা সমস্ত পুকুরগুলো ভরাট করে মার্কেট বাড়িঘর নির্মাণ করেছে অবশিষ্ট দুটো পুকুর জেলা পরিষদে আছে যে পুকুর পাড়ে তিনটা শিক্ষা প্রতিষ্ঠান রায়ন্দা পাইলট হাই স্কুল শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এবং আর্কেডিএস পাইলট বালিকা বিদ্যালয় এই পুকুরের শিক্ষার্থীরা এখান থেকে তাদের পানির অনেক অভাব মোচন করে পাশাপাশি পুকুর পাড়ে অনেক পরিবার বসবাস করে সর্বোপরি রায়ন্দা বাজারে মিষ্টি পানির আধারে এই পুকুরটা এই পুকুর 2007 সালের ভয়াবহ ফিডারের সময় শরণখোলা যখন সমস্ত পুকুর পানি বিনষ্ট হয়ে গিয়েছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী এই পুকুরে পানির প্ল্যান্ট বসিয়ে তারা উপজেলা বিশুদ্ধ পানি সরবরাহ করেছে একমাত্র পুকুর এই শরণখোলা উপজেলা সদরে এটা যদি বন্ধ হয়ে যায় উপজেলা সদরে পানির কোনো উৎস থাকবে না আরও বলতে চাই এখানে যদি কোনো আগুন লাগে ব্যান্ডবাজে কোনো অগ্নিকাণ্ড ঘটে সেখানে ফায়ার সার্ভিসের পানির প্রয়োজন এই যদি পুকুরটা ভরে উঠে যায় পানির প্রয়োজন মিটবে না সুতরাং আমার দুঃখের সাথে বলতে চাই বাগেরহাট জেলা পরিষদ বাস্তবতা উপলব্ধি না করে
একটি কুচক্রী মহলের প্ররোচনায় এই পুকুরটি লিজ দিয়েছে। আমরা অবিলম্বে পুকুর লিজ বাতিল করে পুকুরটাকে সংরক্ষণ এবং সংস্কারের দাবি জানাই। সংরক্ষিত পুকুরটির রক্ষায় আজ দুপুর 12:30 দিকে রায়ন্দা সরকারি পাইলট হাই স্কুল ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের কোমলমতি শিক্ষার্থীরা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেন, আইনের আশ্রয় নেওয়া সহ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এ সময় বক্তারা বলেন, এই পুকুর উপর নির্ভর করে এই রায়ন্দা বাজারের প্রাণকেন্দ্র রায়ন্দা বাজারের সকলের এবং এইটার উপরে নির্ভর করে। একটা পুকুর দিয়ে পানি মানুষ খায় এবং ব্যবহার করে, অন্য পুকুর দিয়ে মানুষ গোসল করে। দুইটা পুকুরই আমাদের একান্ত প্রয়োজন। একদিকে কিছুদিন পূর্বে জেলা পরিষদ থেকে একটা ই দিয়ে চলছে, কিছু উচ্চ বিলাসী লোক আরেকটি মার্কেট করার জন্য প্রস্তুতি নিতেছে। হঠাৎ যদি রায়ন্দা বাজারে কোনো আগুন লাগে তাহলে কোনো পানির কোনো ব্যবস্থা নাই। এই পুকুর দুটি যদি আজকে যায় তাহলে রায়ন্দা বাজার ঝলে গেলেও এক ফোঁটা পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। অতএব জেলা পরিষদের থেকে যে লিস্টটা দিয়েছে অনতিবিলম্বে এইটা প্রত্যাহার করার জন্য শরণখোলাবাসীর প্রাণের দাবি, অনতিবিলম্বে এইটা প্রত্যাহার করে নেওয়া হোক এবং এই লিস্ট ক্যান্সেল করে দেওয়া হোক।